যদি কখনো আপনাকে কোনো একজন মানুষ বলে যে আপনি সে কাজটি করতে পারবেন না, আপনাকে দিয়ে সে কাজটি করানো কখনোই সম্ভব হবে না, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সফলতা নিয়ে সেই ব্যক্তিটি অনেক বেশি ভয় পায়। সে মন থেকে চায় যেন আপনি সেই কাজটিতে সফলতা না পান, আর সে কারণেই আপনি যেন সেই কাজটি শুরু না করেন সেজন্য আপনাকে বারবার নিরাশিত করে। আর জীবনে চলার পথে যদি কখনো এরকম মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, তাহলে কখনোই আপনি তাদের কথায় কান দিবেন না, বরং আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন। এই পৃথিবীতে যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ আপনার জীবনে নানা ধরনের সমস্যা থাকবে। এই পৃথিবীতে যতদিন জীবিত থাকবেন ততদিন সমস্যা আপনার পেছনে লেগে থাকবে, কিন্তু তাই বলে আপনাকে কখনোই এই সমস্যাগুলোর কারণে নিজেকে হতাশায় নিমজ্জিত হতে দেওয়া যাবে না। কারণ সব সময় আপনি একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো যে আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আছে বলেই আমরা জীবনে অর্থ কী সেটাকে জানতে পারি। আমাদের জীবনে বিভিন্ন রকমের ঝামেলা আছে বলেই আমাদের জেতার সম্ভাবনা থাকে, কারণ সেই সমস্যাগুলোকে জয় করে মূলত আমরা সামনের দিকে অগ্রসর হই। জীবনে চলার পথে আপনি সব ধরনের ভালো কাজ করার প্রতিশ্রুতি নেবেন, কিন্তু কখনোই নিজেকে নিরাশ হওয়ার অনুমতি দিবেন না। কেননা এই নিরাশ হওয়ার কোনো একজন ব্যক্তির মধ্যে থাকা আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। আর যখন কোনো একজন ব্যক্তির আত্মবিশ্বাস কমে যায়, তখন সেই ব্যক্তি সব ধরনের কাজকে ভয় পায়, সে সব সময় হতাশায় ভোগে। তাই কখনোই আপনি নিজেকে নিরাশ হওয়ার অনুমতি প্রদান করবেন না। আরে, আমাদের সমাজে বসবাস করা যে মানুষগুলো কোনো কাজ করতে ভয় পায়, যে মানুষগুলো কোনো কাজের শুরুতে ভয়ে পালিয়ে যায়, সেই মানুষগুলো মূলত কখনোই সফলতার মুখ দেখতে পায় না। কারণ যারা কোনো কাজে ভয় পেয়ে পালিয়ে যায় তারা সফলতা থেকে অনেক দূরে চলে যায়, তাদের কাছে কখনোই সফলতা এসে ধরা দেয় না। বরং যারা অক্লান্ত পরিশ্রম করে ভয়কে জয় করে একমাত্র সেই ব্যক্তিরাই সফলতা পায়, আর তারাই একদিন গোটা বিশ্বের কাছে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিত করতে সক্ষম হয়। তুমি একজন মানুষ, অতএব তোমার মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই আছে, কিন্তু সেই প্রতিভা খোঁজার দায়িত্ব একান্ত তোমার। তাই হতাশায় ভুগবে না, বরং তুমি ব্যস্ত হও তোমার নিজের প্রতিভা খোঁজার জন্য। তোমার মধ্যে থাকা সম্ভাবনাময় গুণগুলোকে খোঁজার চেষ্টা করো। হয়তোবা তুমি সেই ব্যক্তি যাকে গোটা বিশ্ব খুঁজে বেড়াচ্ছে, হয়তোবা তুমি সেই ব্যক্তি যাকে গোটা বিশ্বের কাছে খুবই প্রয়োজনীয়। নিজের জীবনকে কখনোই অন্য আরেকটি জীবনের সাথে তুলনা করতে যাবে না। আপনি যে একটি জীবন পেয়েছেন সেটি একটি উপহার হিসেবে ভেবে নিন। মনে মনে ভাবুন আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মনে মনে ভাবতে শিখুন যে তাহলে দেখবেন আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন, আপনি সেই সমস্যাগুলোর কারণে একটুও ব্যথিত হবেন না, বরং আপনি আপনার জীবনের জন্য অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। সত্যি বলতে এই আনন্দের নামই হলো জীবন। আমাদের জীবন মানেই সমস্যা থাকবে, আমাদের জীবন মানেই নানা রকম প্রতিকূল অনুকূল পরিবেশের মাধ্যমে অতিবাহিত হতে হবে, কিন্তু আপনি যদি আপনার জীবনে আসা সমস্যাগুলোর সময়ও নিজেকে হাসি খুশি রাখতে পারেন, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনি সেই সমস্যা থেকে নিজেকে জয় করতে সক্ষম হয়েছেন।
কারণ সব মানুষ কিন্তু সমস্যার মধ্যে নিজেকে হাসি খুশি থাকতে পারে না। এবং আপনি যেহেতু নিজে হাসি খুশি রাখতে পেরেছেন, সেহেতু আপনি সেই সমস্যাকে জয় করে ফেলেছেন। তোমার সামনে আসা যন্ত্রণাকে দেখে কখনোই পালিয়ে যাবে না। যদি তুমি সে যন্ত্রণাকে দেখে পালিয়ে যাও, তাহলে সেটা হবে তোমার পরাজয়ের প্রথম কারণ। কেননা এই যন্ত্রণা একদিন তোমার জীবনে সবচেয়ে বড় শিক্ষক হবে, আর এই যন্ত্রণা তোমাকে যে শিক্ষা দেবে, সেই শিক্ষা তুমি পৃথিবীর অন্য কোনো স্থানে খুঁজে পাবে না। তাই জীবনে চলার পথে কখনোই যন্ত্রণাকে দেখে নিজেকে পলায়ন করবে না, বরং সেই যন্ত্রণার পিছনে লুকিয়ে থাকা সফলতাকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে। জীবনে চলার পথে আপনার অনেক আপনজন অনেকভাবে সফলতা অর্জন করে থাকবে, হয়তোবা আপনার রক্তের সম্পর্কেরও কেউ, কিংবা আপনার নিজস্ব বন্ধু মহলেরও কেউ, কিন্তু তাদের সফলতা দেখে কখনোই নিজের মনে হিংসার সৃষ্টি করবেন না, বরং তাদের সেই সফলতা থেকে নিজের শিক্ষা নেবেন। তারা কতটা পরিশ্রম করেছে, কতটা অধ্যয়ন করে আজকের এই সফলতাকে পেয়েছে, সেই শিক্ষা নিজের মধ্যে গেঁথে নিন, তাহলে এই শিক্ষা আপনার উন্নতির জন্য কাজে আসবে। কিন্তু আপনি যদি হিংসা করেন, তাহলে আপনি ক্রমাগতভাবে নিজেই নিজের ধ্বংসের পথে সামিল করবেন।